হোম কোয়ারেন্টাইনের ক্ষেত্রে কোনো আপোষ করা হবে না বলে জানিয়েছে আইইডিসিআর। প্রতিষ্ঠানটি জানিয়েছে হোম কোয়ারেন্টাইনে পাঠানো ব্যক্তিদের উপর কঠোর নজরদারি রাখা হচ্ছে, যথাযথ হোম কোয়ারেন্টাইন না মানলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে সরকার। আফরোজা হাশের রিপোর্টে বিস্তারিত। বিশ্বজুড়ে করোনা আতঙ্কের ভেতরেই গত কয়েক ঘণ্টার ব্যবধানে ইতালি সহ বিভিন্ন দেশ থেকে প্রায় 300 বেশি প্রবাসী বাংলাদেশি দেশে ফিরেছেন। করোনা ভাইরাসের বিস্তার রোধে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নিতে আশকোনা হজ ক্যাম্পে নিলেও তা মানতে নারাজ তারা। স্বাস্থ্য পরীক্ষা শেষে পরিস্থিতি বিবেচনায় প্রশাসনের অধীনে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে অনেককেই। বিষয়টির সার্বিক তত্ত্বাবধান করছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর। নিয়মিত সংবাদ সম্মেলনে আইইডিসিআর জানিয়েছে, এখন পর্যন্ত সারা দেশে 2314 জন হোম কোয়ারেন্টাইনে আছে। হোম কোয়ারেন্টাইনকে হালকা করে দেখা বা অবহেলার সুযোগ নেই। শুধু ইতালি নয়, আক্রান্ত দেশ থেকে যারা এসেছেন আপনারা অবশ্যই 14 দিনের হোম কোয়ারেন্টাইন খুব কঠিনভাবে পালন করবেন। এখানে আমাদের এখন আর এটা নিয়ে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। আমরা আমাদের যারা জেলা বা উপজেলা পর্যায়ে যে আমাদের যে কাঠামো রয়েছে, সরকারি কাঠামো এবং পাশাপাশি আমাদের নির্বাচিত প্রতিনিধি যারা আছেন ওখানে, ইউনিয়ন পরিষদ মেম্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা অন্যান্য ভলেন্টিয়ার যারা আছেন, তাদের মাধ্যমে আপনাদের খোঁজ খবর রাখার বিষয়টাকে আরও একটু কঠিনভাবে দেখছি। যদি এরপরেও আমরা এই অনুরোধটা কেউ না রাখি, সেই ক্ষেত্রে কিন্তু ব্যবস্থা আরও কঠিন করতে হবে আমাদের দিক থেকে। আমাদের এখানে কোনোভাবেই আপোষ করার কোনো রকম সুযোগ নেই। তারা যদি এটা না বোঝেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা তাদেরকে এনে আমাদের যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন আছে সেখানে রাখতে আমরা বাধ্য হব। সবশেষ করোনায় আক্রান্ত 2 সুস্থ আছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আগের আক্রান্ত 3 সুস্থ। এই মুহূর্তে আইসোলেশনে আছেন 10 এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন 4। এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা যে 231 নমুনা পরীক্ষা করেছি তার মধ্যে সর্বমোট 5 ভিতরে এই করোনা কোভিড-19 সংক্রমণের উপস্থিতি আমরা পেয়েছি। তার মানে গত 24 আরও 2 মধ্যে এই সংক্রমণ পাওয়া গেছে। 2 ক্ষেত্রে জ্বর এবং কাশি ছিল, আমরা তাদেরকে হাসপাতালে রেখেছি এবং এই মুহূর্তে তাদের শারীরিক অবস্থা ভালো আছে। পুরনো 3 মধ্যে 2 ভালো হয়েছিল, 3rd জনের একটা টেস্ট রেজাল্ট নেগেটিভ হয়েছিল, তার 2nd টেস্ট রেজাল্টটাও নেগেটিভ হয়েছে। তাদের 3 আমরা তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। করোনার লক্ষণ থাকলে গণপরিবহন ব্যবহার করে আইইডিসিআর এ না আসার আহ্বান জানিয়ে প্রতিষ্ঠানটির পরিচালক জানান, প্রয়োজনে আইইডিসিআর বাসা থেকে তাদের নমুনা সংগ্রহ করবে। আফরোজা হাশি, চ্যানেল আই, ঢাকা। ইতালি থেকে আসা 48 বাংলাদেশিকে গাজীপুর মহানগরের পুবাইলে মেঘডুবি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে রাখা হয়েছে। প্রবাসীদের কেউ করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষা করা হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন। ওই হাসপাতালে 70 আইসোলেশনের জন্য ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসক SM তরিকুল ইসলামের নেতৃত্বে 11 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ব্যাপারে আমরা বেশ সতর্ক অবস্থায় আছি, আমাদের যথেষ্ট প্রিপারেশন আছে, আমাদের যে নির্দেশনা দেওয়া হচ্ছে আমরা সেই নির্দেশনা মোতাবেক কাজ করছি। আমার মনে হয় না যে কোনো অসুবিধা তাদের হচ্ছে। এখানে একদমই এটা একটা নতুন বিল্ডিং, খুব ভালো অবস্থায় আছেন। তাদের পরীক্ষা নিরীক্ষা অলরেডি ভিতরে চলছে, পরীক্ষা নিরীক্ষা প্রায় অর্ধেকের মতো হয়ে গেছে, পরীক্ষা নিরীক্ষা চলছে, অসুবিধা নেই। সকালে ইতালি থেকে আসা 152 বাংলাদেশিকে বিমানবন্দর থেকে আশকোনা হজ ক্যাম্পে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। সেখানে আছেন শাকির আদনান, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। শাকির, ইতালি ফেরত বাংলাদেশিদের স্বাস্থ্য পরীক্ষা সহ সার্বিক অবস্থা কেমন দেখতে পাচ্ছেন আমাদের জানান। আসলে যে 152 সকালবেলা ইতালি থেকে এসেছিল একটি ফ্লাইটে করে, এমিরেটসের একটি ফ্লাইটে করে, তাদের সকালবেলায় কিন্তু BRTC-র গাড়িতে করে তাদের নিরাপত্তা দিয়ে এই হজ ক্যাম্পে নিয়ে আসা হয়। এবং আপনারা জানেন যে গতকাল রাতে আরও 58 কিন্তু কাতার এয়ারওয়েজে করে এখানে এসেছিলেন এবং তাদেরকেও সরাসরি এয়ারপোর্ট থেকে এখানে নিয়ে আসা হয়। এবং সেই যে 58 ছিলেন তাদেরকে রাতে এবং সকালে কয়েক দফা পরীক্ষা নিরীক্ষার পর কিন্তু তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং তারা তাদের নিজের নিজের গন্তব্যে চলে যাচ্ছেন। এবং ইতিমধ্যেই অনেকে চলে গিয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে, ভিডিও ফুটেজে, যে আরও
কিছু লোক অপেক্ষা করছেন, যারা তাদের গন্তব্যে চলে যাওয়ার জন্য অপেক্ষা করছেন। এবং একটি বিষয় যে এই আরও দুপুর নাগাদ 12টা একটার দিকে আরও 5 জন এখানে এসেছেন এবং তার মধ্যে 2 জন শিশু সহ 4 জন আছেন ইতালি থেকে, ইতালি ফেরত, এবং 1 জন চীন থেকে এসেছেন, চীনের সাংহাই থেকে 4 জন শিশু সহ, এবং আর 1 জন এসেছেন ইতালি থেকে, অর্থাৎ আরও 5 জন এসেছেন আজকে, এবং সব মিলে কালকের 58 জন এবং আজকের 152 এবং এই 5 জন 215 জনের মতো আমাদেরকে সে মনে হচ্ছে যে এখানে ছিলেন, এবং তাদের মধ্যে যে 58 জন ছিলেন তাদেরকে সবাইকে ছাড়া হয়েছে বলে জানিয়েছেন। এখানে এখান থেকে যারা বের হচ্ছেন যেসব যাত্রীরা ইতালি থেকে এসেছিলেন তারা বলেছেন, এবং স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে বলেছেন যে স্বাস্থ্য পরীক্ষা কিছু ধীরগতির হয়েছে, সংকট ছিল খাবার পানি সহ বিভিন্ন যে খাবারের ব্যবস্থা করার কথা ছিল সেটি তারা করেনি। এবং একটি বিষয় যে সরকার থেকে যে বলা হয়েছিল যে তাদেরকে পুলিশ পাহারায় তাদেরকে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে, তাদেরকে সেটি করা ব্যবস্থা করা হয়নি, এবং তারা নিজ নিজ উদ্যোগে তাদেরকে তাদের বাড়ি এবং গন্তব্যে যেতে বলা হয়েছে বলেও যারা চলে যাচ্ছেন তারা জানিয়েছেন। এবং সেখানে বাড়িতে কি হোম কোয়ারেন্টাইনে তাদেরকে 14 দিন থাকতে বলা হয়েছে, এবং অন্য পরিবারে কারোর সঙ্গে বেশি মেলামেশা না করার জন্য, বাইরে বের না হওয়ার জন্য তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে এখান থেকে। এবং এই হচ্ছে এখানকার অবস্থা, এবং একটু ক্ষোভ জানিয়েছিলেন যারা স্বজনরা, তারা খাবার দিতে পারেনি গতকাল, কিছু খাবার দিতে পারলেও কিন্তু আজকে কিন্তু কোনো খাবার এখান থেকে গ্রহণ করা হয়নি, এবং সেখানকার পরিবেশ এবং খাবার নিয়ে কিন্তু যারা যাত্রী এবং যারা স্বজনরা রয়েছেন তারা উভয়ে কিন্তু ক্ষোভ জানিয়েছেন। শাকির, ধন্যবাদ আপনাকে। বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত দেশের সংখ্যা 135টিরও বেশি। এখন পর্যন্ত আক্রান্ত 1.5 লাখেরও অধিক, মারা গেছে 5,800 বেশি, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 75,000-এর বেশি মানুষ। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সবশেষ অবস্থা নিয়ে দেখুন আলফি হোসেনের রিপোর্ট। ইতালিতে একদিনে 175, ইরানে 97 ও যুক্তরাজ্যে 10 জনের মৃত্যু। স্পেনে মৃতের সংখ্যা বেড়ে 191, ফ্রান্সে মারা গেছে 91 জন। ফ্রান্স ও স্পেনে জরুরি অবস্থা জারি। নিউ ইয়র্কে প্রথমবারের মতো 2 জনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে 58। নিউ ইয়র্কে 2 আইন প্রণেতা ও ফ্রান্সে আরও 1 মন্ত্রী করোনায় আক্রান্ত। লন্ডনে করোনায় আক্রান্ত 1 নবজাতক। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 107। অন্য কোনো দেশ থেকে অস্ট্রেলিয়ায় প্রবেশ করলে 14 দিনের জন্য আইসোলেশন। শেনজেং সহ সব ধরনের ভিসা কার্যক্রম বন্ধ করেছে সুইডেন। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় জরুরি অবস্থা ঘোষণা, সেনা মোতায়েন, রাতে কারফিউ। লেবাননে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি। করোনায় আক্রান্ত স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী বেগোনা গোমেজ। স্লোভেনিয়া ও ডেনমার্কে করোনায় প্রথম মৃত্যু। জাপানে একদিনে 64 জন এবং শ্রীলঙ্কায় নতুন করে 2 জন করোনায় আক্রান্ত। উজবেকিস্তান ইসওয়াতিনি, সিসেলস ও মায়োটে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত। ইতালি থেকে 211 শিক্ষার্থীকে নিজ দেশে ফিরিয়ে এনেছে ভারত। আলভিউসাইন, চ্যানেল আই। করোনা ভাইরাস মোকাবেলায় এক হতে সার্ক দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানরা আজ ভিডিও কনফারেন্সে মিলিত হবেন। ভারতের সময় বিকেল 5টায় শুরু হবে এই কনফারেন্স। 7টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং পাকিস্তানের স্বাস্থ্য উপদেষ্টা ভিডিও কনফারেন্সে যোগ দেবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তাবের আলোকে সার্ক দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধান এবং প্রতিনিধিরা ভিডিও কনফারেন্সে মিলিত হচ্ছেন। ভারতীয় নিষেধাজ্ঞার কারণে স্থলবন্দর দিয়ে বেড়েছে বাংলাদেশে প্রবেশগামী যাত্রীদের সংখ্যা। রোববার সকালে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রবেশ করেছে প্রায় 3,000 যাত্রী। তবে এই অবস্থার মধ্যে স্থলবন্দরগুলোতে করোনা শনাক্তকরণ প্রক্রিয়া দিয়ে অভিযোগ উঠেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। করোনা ভাইরাস বৈশ্বিক মহামারী ঘোষণার পর ভিসা প্রদান বন্ধ ঘোষণা করে ভারত, আর তারপর পরই গত 2 দিনে স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসা যাত্রীদের সংখ্যা বেড়ে গেছে, যাদের বেশিরভাগই পড়াশোনা বা চিকিৎসার কাজে ভারতে অবস্থান করছিল। বেনাপোলে 17 জানুয়ারি থেকে এ পর্যন্ত 1,90,000 যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে, তবে তাদের মধ্যে করোনা ভাইরাসের কোনো নমুনা পাওয়া যায়নি। করোনা ভাইরাসের কারণে আমাদের ট্রিটমেন্ট পর্যায়ক্রমে শেষ, যার ফলে আমরা বাংলাদেশ চলে আসছি, কারণ আমাদের শরীরে ট্রিটমেন্ট করা হয়ে গেছে। আরেক কথা হয়েছে যে করোনা ভাইরাসের জন্য
যে অবস্থা চলতে চাই আমরা চলে আসছি নিজ দায়িত্বে। আমার ছেলে পড়ে ভারতের সেন্ট মাইকেলস স্কুলে ক্লাস এইটে, আজকে আমি ব্যাক করছি কারণ আগামী এক মাস ইন্ডিয়ার সকল বর্ডার বন্ধ থাকবে এবং সেই সাথে অনেক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে, যার জন্য সতর্কতামূলক কারণে আমি আজকে ব্যাক করছি বাংলাদেশে। তাই আমাদের স্কুলে বন্ধ দিয়েছে কয়েকদিনের জন্য, আর এখানে বেশিরভাগ স্কুলই অনেক মানে বেশিরভাগ স্কুলই বন্ধ হয়ে গেছে, আর এটার প্রকোপ অনেক বেড়ে গেছে, এই জন্য ছাত্রছাত্রীরা আতঙ্ক। অভিযোগ রয়েছে পঞ্চগড়ে বাংলাবান্দা স্থলবন্দরে ঢিলেঢালাভাবেই চলছে করোনা শনাক্তকরণ প্রক্রিয়া। স্থলবন্দরের ছোট একটি ঘরেই একসঙ্গে চলছে যাত্রী ও চালকদের স্বাস্থ্য পরীক্ষা। যদি সিন্ডিকেটে উপরে কোনো তাপমাত্রা পায় তাহলে তাদেরকে আমরা ফাইন্ড আউট করব এবং কোয়ারেন্টাইনে রাখার জন্য যদি করা হয়। স্থলবন্দরগুলোতে ভারত ফেরত যাত্রীদের করোনা শনাক্তকরণ প্রক্রিয়া আরও সতর্কতার সঙ্গে করার দাবি সংশ্লিষ্টদের। রাজীব আহমেদ, চ্যানেল আই। করোনা আক্রান্ত দেশগুলো থেকে বিমানযোগে ঢাকায় যাত্রী অবতরণ বন্ধে কঠোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, করোনা মোকাবেলায় সরকার সব শাখা প্রস্তুত রয়েছে। দলের পক্ষ থেকে 17ই মার্চ বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উদযাপনের কর্মসূচিও ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।